নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের কানু ব্যানার্জি সম্বন্ধে বলবো, যিনি ছিলেন চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেতা ও মঞ্চ অভিনেতা। তিনি 20 জুন 1905 সালে ভারতের যোধপুরে জন্মগ্রহণ করেছিলেন একটি বাঙালি পরিবারে, এবং তার মৃত্যু হয় 27 জানুয়ারি 1983 সালে 77 বছর বয়সে। 1927 সালে নির্বাক দুর্গেশ নন্দিনী দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন। তিনি যেসব চলচ্চিত্রতে অভিনয় করেছিলেন তার মধ্যে কিছু চলচ্চিত্রগুলি হল দুর্গেশ নন্দিনী, রাজোগী, দেশের মাটি, চাণক্য, সাপ মুক্তি, নন্দিনী, মায়ের প্রাণ, এপার ওপার, পাষাণ দেবতা, গাঢ় মিল, সহধর্মিনী, যোগাযোগ, শহর থেকে দূরে, প্রতিকার, নন্দিতা, মানে না মানে, অভিযাত্রা, পণ্ডিত মশাই, মন্ত্রশক্তি, পথের পাঁচালী, অপরাজিতা ইত্যাদি। কানু ব্যানার্জি অনেক চলচ্চিত্রতে অভিনয় করেছিলেন এবং সেই সব চলচ্চিত্রগুলি আজও আমাদের কাছে আনন্দ, উপহার ও স্মৃতি হয়েই রয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।